din nobie, Hazrat Muhammad sallallahu alaihi wasallam কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মুসলিম বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। কুয়েতের দোকান বাজারে ভারতীয় পণ্য বয়কট শুরু হয়েছে। অনেক ব্যবসায়ী তাদের ভারতীয় কর্মীদের ছুটিতে পাঠিয়েছে বা কাজে আসতে নিষেধ করেছে। ইরান, কুয়েত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে তাদের দেশে ভারতীয় রাষ্ট্রদূতদের তলব করে জবাব চেয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় রাষ্ট্রদূত ডক্টর দীপক মিত্তালকে ডেকে এই ঘটনার আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে দেশটির সরকার এই ঘটনায় বিজেপি মুখপাত্র নকুল শর্মা ও নবীন জিন্দালের বরখাস্তকে স্বাগত জানিয়েছে। ভারতীয় রাষ্ট্রদূতরা সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, বিতর্কিত মন্তব্যগুলো ভারত সরকারের মতামতকে প্রতিফলিত করে না। এর আগে জ্ঞানভাবী মসজিদ নিয়ে একই টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে মুম্বাইয়ের বাসিন্দা বিজেপি মুখপাত্র নূপুর ইসলামের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। ইসলাম সম্পর্কেও তার কিছু মন্তব্যের জেরে দেশটিতে মুসলিম সমাজে ক্ষোভ দানা বাঁধছিল। নূপুর শর্মার বক্তব্যের প্রতিবাদে গত শুক্রবার কানপুরে বন্ধ পালনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। বিভিন্ন রাজ্যে এরইমধ্যে নূপুর শর্মার বিরুদ্ধে মামলা হয়েছে। শুধু নূপুর শর্মাই নন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপির আরেক মুখপাত্র নবীন কুমার জিন্দাল। এই ইস্যুতে পরিস্থিতির জটিল আকার ধারণ করতে থাকায় বিজেপির পক্ষ থেকে রোববার নূপুর ও নবীনকে ৬ বছরের জন্য বরখাস্ত করা হয়। বর্তমান সংকটকে ঘিরে নূপুর শর্মা এক টুইট বার্তায় বলেছেন, কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। এই বিতর্কে আমার ঈশ্বরের বিরুদ্ধে বিতর্কিত কথা বলা হচ্ছিল যা আমি সহ্য করতে পারিনি। এই ক্ষোভে আমি আপত্তিকর কিছু বলেছি যা আমি নিঃশর্তভাবে ফিরিয়ে দিচ্ছি। নবীনও বলেছেন, কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য তার ছিল না। এদিকে বিজেপির তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের ঐক্য যাতে বজায় থাকে সেজন্য বিজেপি নিরন্তর কাজ করে যাচ্ছে। দলটির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং এর স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজেপি কোনো ধর্ম কিংবা সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করার মতো অবস্থানকে সমর্থন করে না, উৎসাহিতও করে না। ভারতের সংবিধান দেশের প্রতিটি নাগরিককে তার পছন্দের যে কোনো ধর্ম পালন করার এবং প্রতিটি ধর্মকে সম্মানের অধিকার দিয়েছে। ভারত যেহেতু স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছে, তাই ভারতকে মহান দেশ হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে সবাই সমান এবং মর্যাদার সঙ্গে বসবাস করে, যেখানে সবাই একতা ও অখণ্ডতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, সবাই একসঙ্গে দেশের সমৃদ্ধি ও উন্নয়নের ফল ভোগ করে। ভারতীয় পার্লামেন্টে বিরোধী দল কংগ্রেসের তরফ থেকে এই ঘটনায় বলা হয়েছে, বিজেপির ভুল স্বীকার করা উচিত এবং ভারতের ক্ষমা চাওয়া উচিত। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।